নুরউদ্দিন আপনি লিখেছেন সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে এর আগে এসব এলাকায় গাছপালা দেখা যায়নি অনেকে এটাকে কি আমাদের আরামত সাব্যস্ত করেছেন আসলে কি এটা কি আমাদের আলামত এটা কি খারাপ কিছু ইঙ্গিতবাহী এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি আলহামদুলিল্লাহ সময় টিভি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেখানে আমরা কথা বলেছি কোনো একটা মাহফিলা প্রশ্ন এসেছে সেখান থেকে আমরা কথা বলেছি সৌদি আরব শুধু নয় সৌদি আরবের পাশাপাশি কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক এলাকাতেই বেশ বেশ প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং ঘাস ইত্যাদি উৎপন্ন হতে দেখা গেছে উপর থেকে তোলা ক্যামেরার ছবিতে দেখা গেছে যে পাহাড়ের খাঁজে ভাজে পাথরের বিভিন্ন আপনার আশেপাশে চিপা ইত্যাদি থেকে আপনার ঘাস গাছপালা এগুলো গজাচ্ছে যা মরুভূমিতে হওয়ার কথা নয় এবং তীব্র বৃষ্টি হয়েছে বেশ ভারী বর্ষণ টানা বর্ষণ হয়েছে এর পরে এ ধরনের পরিস্থিতি দেখা মিলল তো এটি ক্যামতরা আলামত কিনা উত্তর হলো যে ক্যামতরা আলামত তো এ প্রসঙ্গে আমরা যেটি জানি নবিল্লাহ বিশুদ্ধ সূত্রে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আছে তিনি বলেছেন যে লু মুসাহ হাত্তা হাতা তাউদ আর্দুল আরব মুরুজম আনহারা যতক্ষণ পর্যন্ত মরুভূমির দেশগুলো মরুভূমির অঞ্চলগুলো আপনার সবুজ শ্যামল এবং নদী নালা ইত্যাদি সেখানে মানে প্রবাহিত না হবে বৃষ্টি এবং সবুজ সমল পরিবেশ না হবে ততক্ষণ পর্যন্ত ক্যামত কায়েম হবে না এখান থেকে বোঝা যায় যে ক্যামতের আগে মরুভূমিতে এ ধরনের পরিবেশ তৈরি হবে এখন এই যে বৃষ্টি হয়েছে এই যে সবুজ দেখা গেছে এটাই কি সেটা নাকি এর পরে আরও কোনো আপনার এরকম দৃশ্যের আপনার সূত্রপাত হবে সেটিকে নবী সাদালাম বুঝিয়েছেন সেটি একমাত্র আল্লাহ তালা ভালো জানান তবে এটি ঠিক যে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হওয়া এবং বৃষ্টিবাদল হতে থাকা এবং নদী নালা ইত্যাদি প্রবাহিত হতে থাকা এটি কি আগে ঘটবে এবং সেটি আমাদের আলামত শুধু এটি নয় নবী ইলসালামের বৈশুদ্ধ্যনের আলোকে কি আমাদের আরও অনেক আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে এমডি আশাফুল ইসলাম আপনি লিখেছেন দুঃখিত আপনার প্রশ্নটি এমডি মুসা আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেঁড়া ফাটা অচল নোট কিছু টাকা কমে বিক্রি করা যায় আবার সাধারণ টাকা দিয়ে একদম নতুন টাকা নিতে হলে কিছু টাকা বেশি দিতে হয় এই দুই পদ্ধতি কি জায়জ দেখুন টাকার বিনিময়ে যখন টাকা নেওয়া হবে তখন সেটা সমান সমান করে বিক্রি করা উচিত যেহেতু এটি স্বর্ণ এবং রূপারই আপনার রূপ মাত্র যার কারণে এটা কেনাবাচার সময় কম বেশি করে কেনাবাচা করা যায়জ নয় সেটি সুদে পরিগণিত হবে সমান সমান করে বিক্রি করা উচিত সেটা ছেঁড়া ফাটা হোক বা না হোক আমাদের দেশে প্রচলিত আপনার মার্কেটে দেখা যায় রাস্তাঘাটে ছেঁড়া ফাটা টাকার পরিবর্তে ভালো টাকা দেওয়া হয় সেখানে কম বেশ করে দেওয়া হয় ব্যাংকে এটি যদি ফেরত দেওয়া হয় তাহলে সেখানে সমান সমান দিতে বাধ্য অতএব প্রয়োজন আমরা ব্যাংকে যেয়ে এই কাজটি করতে পারি যাতে করে আমরা সুদের মধ্যে আমরা মগ্ন না হই এবং যারা এই টাকা ছেঁড়া টাকা এবং নতুন ছেঁড়া টাকার বিনিময় আপনার কম বেশি করে নেওয়ার অর্থাৎ ছেঁড়া টাকা রাখার বা কেনার যে ব্যবসা করেন যারা তাদের জন্য ব্যবসাটা এভাবে করা যায়জ নয় তারা অন্য কোনো পথ পদ্ধতি বের করবেন কিন্তু এই ছেঁড়া টাকা রেখে বিনিময়ে তিনি কম টাকা দিবেন এটা জাহেজ নয় এখন এক্ষেত্রে কম বেশ করাটা সুদ হবে বিধায় এটাকে পরিহার করতে হবে অন্য কোনো উপার্জনের পদ্ধতি বের করতে হবে আর যাদের টাকা ছেঁড়া ফাটা তারা ব্যাংকে স্বর্ণপন্ন হয়ে পরিপূর্ণ টাকা গ্রহণ করবেন গুলার মিন যে কথাগুলো আমরা জানলাম শিখলাম বুঝলাম সেগুলো অনুযায়ী আমাদের কেমন করার তফিক দান করুন করুন হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তফিক দান করুন হায়দা আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বাকু